আসসালামু আলাইকুম বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব ফেসবুক রিলস নিয়ে অনেকে কিন্তু ফেসবুক রিলস পেয়ে গেছেন আবার অনেকে কিন্তু ফেসবুক রিলস পাননি অনেকে হয়তো কনফিউশন আছেন আমাদেরকে কি ফেসবুক রিলস দিবে না আমার এই আইডিটা প্রফেশনাল মোড আইডি দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম যে ট্রিক্সটি ফলোগ্রামের এই আইডিতে প্রফেশনাল মোড অন করেছিলাম সেই সিক্সটি নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা দেখে অনেকে কিন্তু প্রফেশনাল মোড অন করেছে আবার অনেকের হয়নি শতকরা দিয়ে একজনের হয়নি বেশিরভাগই হয়েছে তো আপনারা যদি প্রফেশনাল মোডও না পেয়ে থাকেন তো আমার ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন আশা করি সেই ভিডিওটা দেখে আপনারা ওইভাবে নতুন করে অ্যাপ্লাই করলে অবশ্যই ফেসবুক প্রফেশনাল মোড অন করতে পারবেন তো আমরা আজকে ফেসবুক প্রফেশনাল মোড নিয়ে কথা বলবো না আমরা আজকে কথা বলবো ফেসবুক রিলস নিয়ে দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে কিন্তু রিলস অপশন এখনও আসে নাই তো এই জন্য আমাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে ফেসবুক টিমের কাছে তো ফেসবুক টিমের কাছে অ্যাপ্লাই করার জন্য আমরা সর্বপ্রথম কী কী করবো তা এই ভিডিওতে বলে দেবো আমি ওই জন্য রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত না কেটে দেখবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করার চেষ্টা করবেন তো এখন কথা বলবো যে ফেসবুক রিলসের জন্য আমরা কীভাবে অ্যাপ্লাই করবো তো অ্যাপ্লাই করার জন্য আমরা কিন্তু সর্বপ্রথম আমাদের এইখান থেকে স্ক্রিনশট নিতে হবে অনেকে কিন্তু ফেসবুক প্রোফাইলে এইখানে গিয়ে স্ক্রিনশট নিতে বলে আসলে ফেসবুক রিলস যদি আপনাকে দেয় এখানে কিন্তু শো করবে না আপনার ফেসবুক রিলস শো করবে এইখানে সুতরাং এতটুকু আপনার স্ক্রিনশট নিয়ে লাভ নাই আপনি আপনার ফেসবুক আইডিতে আসবেন এইটুকুর আপনি স্ক্রিনশট নেবেন কারণ ফেসবুক রিলসটা আপনার এইখানেই শো করবে তো এইখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একদম উপরে দেখতে পাবো থ্রি লাইন আইকন আছে এইখানে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে একটা ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু সেটিংস অর্থাৎ এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা কিন্তু এইখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার সাথে সাথে তো আমরা এইখানে আসার পরে কিন্তু এখান থেকে রিপোর্টে প্রবলেম এই অপশানটা দেখতে পাবো এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো কন্টিনিউ রিপোর্টের প্রবলেম এখানে একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের দু এক সেকেন্ড অপেক্ষা করতে হবে তো তারপরেই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আমরা এইখানে ইনক্লুড ইন রিপোর্ট এইখানে একটা ক্লিক করে দিব তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান শো করছে এখান থেকে প্রোফাইল নামে যে অপশানটা সেই অপশানটা আমরা এখান থেকে খুঁজে নিব তো আমি একটু স্ক্রল ডাউন করে নিচে আসলাম এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশানটা আছে তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আমরা সর্বপ্রথম এখানে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছি এটি সবারই থাকবে এটা ক্রস এখানে ক্লিক করে আমরা ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ অ্যাড ডিমেজে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে আনবো তো স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে উপর একটা বক্স আছে ডিসক্রাইব দ্য ইস্যু অর্থাৎ আপনার সমস্যা কি সমস্যা সম্পর্কে আপনি কিছুই লেখেন তো আমরা এখানে লিখব যে ডিআর ফেসবুক টিম डियर ফেসবুক টিম ফেসবুক রিলস নট শোয়িং ইন মাই প্রোফাইল ভালো করে লক্ষ্য করবেন আমি কী লিখতেছি ফেসবুক রিলস নট শোয়িং দেয়ার ফেসবুক টিম ফেসবুক রিলস নট শোয়িং ইন মাই প্রোফাইল তারপরে একটা কমা দেবেন দেওয়ার পরে লিখবেন যে প্লিজ সলভ ইট তো প্লিজ লিখলাম প্লিজ সলভ ইট তো আপনারা আবারও ভালো করে লক্ষ্য করুন কি লিখেছি আমি ডিআর ফেসবুক টিম ফেসবুক রিলস নট শোয়িং এন মাই প্রোফাইল প্লিজ সলভ ইট তো আমাদের এইটুকু লেখা হয়ে গেলে আপনারা যদি এখান থেকে লিখতে কোনো সমস্যা হয় আমি এটা কপি করে আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব আপনারা ওইখান থেকে চাইলে এটা নিয়ে আপনারা এখানে পেস্ট করে বসিয়ে দিতে পারেন তো আমাদের এখানে কিন্তু কাজ মোটামুটি শেষ আমাদের এখন কাজ হবে এইখানে একদম উপরে দেখতে পাবেন যে সেন্ড অর্থাৎ মেসেজ সেন্ড আইকন আছে এখানে একটা ক্লিক করে দিব তো এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ম্যাসেজটা তাদের কাছে সেন্ড হবে অর্থাৎ আমাদের সমস্যা সম্পর্কে দেখতে পাচ্ছেন এখানে কি তো তারা কিন্তু রিপোর্ট যে রিপোর্টটা সেটা কিন্তু তাদের কাছে সেন্ড হয়ে গেছে তো এভাবে সেন্ড করার পরে আপনাদের সময় লাগতে পারে হয়তো কারো পাঁচ থেকে দশ মিনিটও হয়ে যায় কারো আবার দুই এক দিনও লাগে কারো এক সপ্তাহ লাগে কারো বিশ দিনও লাগে এটা একদম গ্যারান্টিতে বলা যাবে না যে পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে যদি কেউ আপনাকে গ্যারান্টি দিয়ে থাকে যে পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যে আপনি রিলস অপশন পেয়ে যাবেন তাহলে আপনি জেনে রাখেন সেটি হানড্রেড পার্সেন্ট ফেক কারণ এভাবে গ্যারান্টি দিয়ে কখনো আপনাকে ফেসবুক রিলস কেউ এনে দিতে পারবে না আপনি অ্যাপ্লাই করার পরে অর্থাৎ রিপোর্ট পাঠানোর পরে কিন্তু তারা আপনার আইডিটা যাচাই বাচাই করে দেখবে আর বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে ফেসবুক রিলস কিন্তু এতটাও অ্যাভেলেবেল না যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় কিন্তু অ্যাভেলেবেল প্রায় নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট লোকের কিন্তু ফেসবুক রিলস প্লাস প্রফেশনাল মোড কিন্তু অন হয়েছে কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশে এতটাও অ্যাভেলেবল হয়নি এখনও তো এই জন্য আমরা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পর তারা আমাদের অ্যাডিটের যাচাই বাছাই করার পরে যদি দেখে না সব ফ্রেশ আছে সব ঠিকঠাক আছে তাহলে কিন্তু তারা আমাদেরকে রিলস দিয়ে দেবে রিলস দিয়ে দিলেই কিন্তু আমরা রিলসের মাধ্যমে ভিডিও আপলোড করে এক হাজার ভিউ আনতে পারলে কিন্তু আমরা ফেসবুক রিলসের যেই বোনাসটা সেই বোনাসটা কিন্তু আমরা নিতে পারবো তো এই জন্য আমি রিকোয়েস্ট করব অবশ্যই এটি অ্যাপ্লাই করার পর ওয়েট করবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে হেল্প করার চেষ্টা করবেন আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিও শেষে আমি আরেকটি রিকোয়েস্ট করতে চাই যে চ্যানেলে যারা নতুন এসেছিলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ